নমস্কার সকল স্যারদের আসার জন্য প্রথমে অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের ডিপার্টমেন্টের সমস্ত স্যার ম্যামদের প্রণাম ও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি রাসেল মন্ডল ডিপার্টমেন্ট অফ বটানি আজকের শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানটি শুরু করতে চলেছি কিন্তু এটা একটা গ্রিক শব্দ থেকে নেওয়া ফিলোস
ক্লোজ কথাটার মানে হচ্ছে লাভ বা ভালোবাসা বা ফ্রেন্ডশিপ, যাই বলো না। আর সোফিয়া, সোফিয়া মানে হচ্ছে উইজডম, লাভ অফ উইজডম হচ্ছে ফিলোসফি। ফিলোসফি একটা এমন সাবজেক্ট যেখানে বিজ্ঞান শেষ হয়ে যায়, বিজ্ঞান আর ব্যাখ্যা দিতে পারে না। বিজ্ঞানের ব্যাখ্যা হয় কিছু তথ্যের ভিত্তিতে, কিছু তথ্য বিজ্ঞানীরা নেয়, নিয়ে সেই তথ্যটাকে অ্যানালিসিস করে। কিন্তু ফিলোসফি একটা বিদ্যা যেটা তথ্যের উপরে প্রতিষ্ঠিত। তাহলে যেখানে তথ্য পাওয়া যায় না, যেখানে বিজ্ঞান পরিণত হয়ে যায়, সেখানে দার্শনিকরা দর্শন দিয়ে সেটাকে ব্যাখ্যা করে। কী ব্যাখ্যা করেন? যে মানুষের জীবন, মানুষের বেঁচে থাকার অধিকার, পিস, লিভ এন্ড এভরিথিং, ফিলোসফি দিয়ে সব কিছুই ব্যাখ্যা সব চলে। বিবেকানন্দকে যদি ভারতবর্ষের শ্রেষ্ঠ ফিলোসফার বলা হয়, অ্যাকর্ডিং টু মি, আমার মতে রাধাকৃষ্ণন হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যিনি বিবেকানন্দের পরে স্থান দিতে পারেন, যে একজন দ্বিতীয় শ্রেষ্ঠ ইন্ডিয়ান ফিলোসফার। তিনি শুধু ফিলোসফি করেননি, সংস্কৃত থেকে শুরু করে ভারতবর্ষের পাঁচ ছটা ভাষায় বই লিখেছেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার একটা বই সার্চ ফর ট্রুথ, সত্য কি খোঁজ, এটা সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় ইন্ডিয়ান পাবলিকেশনের বই। উনি যখন রাষ্ট্রপতি হয়েছেন তার আগেই এটা পাবলিশ হয়েছে। আর তার যে কত শত বই আছে চিন্তা করা যায় না, সবই কিন্তু বেদ, বেদান্ত, শ্রীমদ ভাগবত গীতা, ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান রিলিজিয়ন, ফিলোসফি অফ হিন্দুইজম, মানে হিন্দু ধর্মটাকে বিদেশে প্রতিষ্ঠিত করতে দ্বিতীয় ব্যক্তি বিবেকানন্দের পর যিনি সারা জানিয়েছিলেন, তিনি হচ্ছেন রাধাকৃষ্ণন। তার জন্মদিনটাকে আমরা ভারতবর্ষে ইতিহাসবিদের হিসাবে পালন করি। ঠিক আছে, থ্যাংক ইউ। জুনিয়র রয়েল এবং সিনিয়র রয়েল।
বলার জন্য অনুরোধ করছি।
তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, আজকে তোমরা যে টিচার্স ডে সেলিব্রেশন করছো এবং আজকে আমরা মানে সবাই এসেছি, সমস্ত স্টুডেন্ট ব্যাচ যত মানে একদম জুনিয়র থেকে একদম সিনিয়র পাস আউট সবাইকে বহুদিন বাদে একসাথে আমরা ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি। তবে আজকে তো কমন ক্লাস ক্লাস কিছু নেই, তো ঠিকই আছে, আজকে একটু সেলিব্রেশন এবং তোমরা আজকে একটা ফাংশন করছো, খুব ভালো লাগছে। এবং স্পন্সারও বললেন আফটার লকডাউন আমরা অনেকদিন বাদে এরকম ভাবে ডিপার্টমেন্টে সবাই এসে একসাথে বসে একসাথে এরকম একটা অনুষ্ঠান করছি বা আমরাও তার সাথে মানে তার পার্ট হচ্ছি, খুব ভালো লাগছে। এবং তোমরা এভাবে নেক্সট আগামী দিনে সেটা এক্সামও ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিসও বা আরও অন্য কোনো কোনো কাজ বা অন্য কোনো ইয়েতে হোক এভাবেই একসাথে সবাই মিলে করবে, আমি সেটাই বলবো। তো আমি আর কিছু বলছি না, এরপরে তোমাদের যে অনুষ্ঠানটা তোমরা যা যা করবে আমরা সেটা দেখবার জন্য ওয়েট করছি খুবই উৎসুকভাবে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সমস্ত টিচারদের তরফ থেকে, তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং আগামী দিনের অনেক শুভকামনা, অনেক কী বলবো মানে যত ভালো হয় তোমাদের মানে সাকসেস ফিউচারে। অলরেডি যারা পাস আউট হয়ে গেল তোমরা অলরেডি অ্যাপ্লাই অ্যাপ্লাই করছো, যারা জুনিয়ার তাদেরকে একটু গাইডেন্স দিয়ে যেও কীভাবে কী করতে হয়, বাদ বাকি আমরাও বলবো। তো আগামী দিনে এইভাবেই আরো নেক্সট অনুষ্ঠান বা ইয়েতে আবার দেখা হবে, প্লাস ক্লাস তো শুরু হয়ে গেছে সেখানেও কথাবার্তা হবে। থ্যাংক ইউ।
আমি কুমন দাস কালকে ডাকছি। Thank you.
Thank you.
না হয়ে গেছে বলা Amen.
লাগবে নাকি একটা Thank you.
কিছু বলার জন্য অনুরোধ করছি। অনেক অনেক শুভেচ্ছা।
এটা লাইভ আছে। Thank you.
Yeah.
একটা ভিডিও আছে এখান থেকে আমি ব্লগ করব না ঠিকই আছে ছাড় নাই মামাচ্ছি কানা মামা কিন্তু এটাতে এখানে হবে না আরে তোরা সামনে থেকে সরে যা না আরে তোরা সামনে থেকে সরে যা এখানে ভিডিও হচ্ছে
সবাই